আজকে মনে রাখবেন, এই মিটিং থেকে 2 লক্ষ মানুষের ব্যাংকে টাকা চলে যাবে। তার কারণ, 2 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে, কৃষকদের ধান মাঠে পড়ে থাকাকালীন বৃষ্টি হয়েছে, অকাল বৃষ্টি, তাদের জন্য 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এরপর লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটি মা বোনেরা আমার পাচ্ছে। তাছাড়াও যারা পায়নি তারা আবেদন করেছিলেন, তাই তাদের আবেদন কনসিডার করে 1 ফেব্রুয়ারি থেকে আরও 13 লক্ষ মহিলা নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা পাননি, যারা আবেদন জানিয়েছিলেন, তাদের সংযুক্ত করা হলো। এছাড়াও ওল্ড এজ পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, টাকা দেয় না, 10 লক্ষ পাবেন আবার 1 তারিখ থেকে, যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন। তো যেমনটা আপনারা জানেন, বর্তমানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে সফরে আসেন, এবং কিছুদিন আগেই তিনি কিন্তু বর্ধমান থেকে লাইভ ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, 1 ফেব্রুয়ারি থেকে সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকার থেকে শুরু করে যাদের টাকা অনেকদিন ধরে ডিউ রয়েছে সেই ডিউ অ্যামাউন্টগুলো ঢুকবে, এবং অন্য যে প্রকল্পগুলো রয়েছে, যেমন ধরুন বার্ধক্য ভাতার টাকা বহুদিন ধরে ঢুকতেছে না, তার পাশাপাশি বিধবা ভাতার টাকা, এবং কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এবং তার পাশাপাশি ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু ছাড়ার কথা ছিল আজকের তারিখ থেকে। অর্থাৎ যেহেতু আজ 1 ফেব্রুয়ারি এবং আজকের তারিখ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকাগুলো ঢোকার কথা ছিল, কিন্তু উনি ঘোষণা করা সত্ত্বেও এখনও অবধি কিন্তু আজকের তারিখেও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকেনি। বিশেষ করে আপনারা যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে কিছুদিন আগে আবেদন করেছিলেন, যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন, কিংবা তার আগের বারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন, সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অবধি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেনি। তবে বহু মহিলারা, আপনারা যারা আবেদন করেছেন, তারা কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন, আপনাদের স্ট্যাটাসের গড়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ তথ্য আপডেট দেখাচ্ছে, এবং আপনাদের অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ভেরিফাইড হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতেছে না। তো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি লাইভ জানিয়ে দিয়েছিলেন যে আজকের থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকাগুলো ট্রান্সফার করা হবে, তাই আপনারা ওয়েট করে যান। আশা করা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও আপনারা যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন অবধি রবি শস্যের যে রবি কিস্তির টাকা, সেই কিস্তির টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেনি, তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই যাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ রয়েছে, এবং বিশেষ করে ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা চলে আসবে। এবং তার পাশাপাশি যারা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকল্প বর্তমানে, ফসলের ক্ষতিপূরণের জন্য যে শস্য বীমার টাকা, সেটাও কিন্তু আজকের তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা, তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, যারা আপনারা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য ফসলের বীমা করে রেখেছেন, তারা ওয়েট করে যাবেন। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু আজকের থেকে যেহেতু ট্রান্সফার হওয়ার কথা ছিল, আপনারা ওয়েট করে যান, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে সবার এই বিভিন্ন প্রকল্পের টাকাগুলো কিন্তু চলে আসবে। তবে এখনও অবধি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারো যদি বিভিন্ন যে কোনো প্রকল্পের টাকা ঢুকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম এবং আপনার জেলার নাম সহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আপনি কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা পেলেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়া ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে ছড়িয়ে দেবেন। তো ওদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।